1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যেত না। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এক পর্যায়ে মিস্টার সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসেন মাহমুদ এরশাদ। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপি সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে 1982 সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। বিএনপি নিয়ে গবেষণা ধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তার মতে, সে সময় থেকে খালেদা জিয়া হয়ে উঠেছেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। বিবিসি বাংলাকে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার বলয়ের ভেতরে থেকে দল তৈরি করেছেন, কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া সে দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নেন। মিস্টার আহমেদ বলেন, সেভাবে এটি রাজনৈতিক দল ছিল না, যেভাবে রাজনৈতিক দল তৈরি হয় আমাদের দেশে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠা এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে আমরা যে বিএনপি দেখি, যদিও সেটার আইকন জিয়াউর রহমান, কিন্তু দলটাকে এ পর্যায়ে এনেছেন খালেদা জিয়া। সামরিক শাসক জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাস্তায় বেশ সক্রিয় ছিলেন খালেদা জিয়া। ওই আন্দোলন দেশব্যাপী তার ব্যাপক পরিচিতিও গড়ে তুলেছিল। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসা 10 বছরের মধ্যে প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। ওই সময় খালেদা জিয়াকে বেশ কাছ থেকে দেখেছেন বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি সবসময় যেটা বলতেন সেটা করতেন, কখনো ওনাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখিনি। ঠিক এভাবে বিবিসি বাংলাকে বলছিলেন সেলিমা রহমান। চলুন এবার আলোচনা করা যাক খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা এবং ভুলগুলো নিয়ে। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিএনপির অধীনে একটি বিতর্কিত নির্বাচনে জয়ী হয়ে খুব অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা বাদ দিলে খালেদা জিয়া পূর্ণমেয়াদে সরকার পরিচালনা করেছেন দুইবার। প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারে অনভিজ্ঞ, এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। কিন্তু জীবনের প্রথম নির্বাচনে খালেদা জিয়া 5টি আসন থেকে লড়ে 5টিতে জয়লাভ করেন। তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনটিতে পরাজিত হননি তিনি। খালেদা জিয়ার শাসনামল 1991-96 এবং 2001-2006 এই দুভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ বলেন, খালেদা জিয়ার প্রথম শাসনামলের দুর্নীতি তেমন একটা বিস্তার লাভ করেনি। এছাড়া ওই সময় তিনি নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে তিনি উল্লেখ করেন। মিস্টার আহমেদ বলেন, বাংলাদেশ হচ্ছে অত্যন্ত রক্ষণশীল এক রাষ্ট্র। সেই রক্ষণশীল রাষ্ট্রে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হন। নারীদেরকে ঘিরে যে কিছু প্রচলিত সংস্কার ছিল সে সংস্কারের ব্যারিয়ারগুলো উনি ভেঙে ফেলেছেন। বাংলাদেশের নারীর অগ্রযাত্রায় ওনার একটা বড় ভূমিকা রয়েছে বলে আমার সবসময় মনে হয়। কিন্তু 2001 সালে বিএনপি ক্ষমতাসীন হবার পর প্রগতিশীল ধারা থেকে দলটি সরে আসে বলে তিনি মনে করেন। ওনাকে যেন ক্রমশই আপোষ করতে দেখা গেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে। মৌলবাদী রাজনৈতিক দলগুলোর সাথে অতিমাত্রায় যোগাযোগ এবং আপোষের ফলে আন্তর্জাতিক যে মহল, প্রাচ্য ও পাশ্চাত্য, এই দুই জায়গা থেকে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। ঠিক এভাবে বলছিলেন মিস্টার আহমেদ। 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছিল এবং নির্বাচনের পর জোরসঙ্গী জামাত ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে। 2001-2006 সাল পর্যন্ত বিএনপি শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। সম্প্রতি খালেদা জিয়ার জীবন নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি মনে করেন, গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অবিচল আস্থা ছিল এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার কারিশ্মা রয়েছে। কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ভুলগুলো কি, এমন প্রশ্নে মাহফুজুল্লাহ বলেন, 1996 সালে যখন আওয়ামী লীগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন খালেদা জিয়ার উচিত ছিল সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়া। এতে করে বিএনপি আরো বেশি জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় ফিরে আসত বলে তিনি মনে করেন। মাহফুজুল্লাহর দৃষ্টিতে 2001-2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকারের কিছু দুর্বলতা ছিল। তিনি বলেন, ওই সময়টিতে কিছু কিছু দুষ্ট লোক শাসন পদ্ধতিতে ঢুকে কিছু কিছু কাজকর্ম করেছে যেটা দায় গিয়ে তার উপর পড়েছে। বিষয়টা তাই নয়, সে সময় তিনি যদি সরকারকে সুশাসনের পথে আরো আনতে পারতেন দৃঢ়তার সঙ্গে, তাহলে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ওইভাবে ঘটত না। অন্য অনেক রাজনীতিবিদের মতো খালেদা জিয়ার সফলতা বা অবদান যেমন রয়েছে, তেমনি তিনি বিতর্ক বা ভুলের উদাহরণ বলে মনে করেন অনেক পর্যবেক্ষক। তবে এমন কিছু ভুল তিনি করেছিলেন যেগুলোর মাশুল তার দল বিএনপি এখনো দিচ্ছে অনেকের ধারণা। তবে খালেদা জিয়ার সবচেয়ে বড় ভুলগুলো তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ আছে। রাজনৈতিক পর্যবেক্ষক ও লেখক মহিউদ্দিন আহমেদ মনে করেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে অতি দ্রুততার সাথে দলের শীর্ষ পর্যায়ে নিয়ে আসা এবং 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়টি বিএনপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দলের সিনিয়র অনেক নেতার সাথে খালেদা জিয়ার দূরত্ব তৈরি হয়েছিল।
তারই একটি ফলাফল হিসেবে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নিতে হয়েছিল অধ্যাপক এ কে এম মনজুদুজ্জা চৌধুরীকে। ক্ষমতার মেয়াদের একেবারে শেষের দিকে দল ছেড়ে গিয়েছিলেন ওলি আহমেদ, যিনি একসময় খালেদা জিয়াকে রাজনীতিতে আনার জন্য ভূমিকা রেখেছিলেন। এছাড়া 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগে মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। খালেদা জিয়া যখন রাজনৈতিকভাবে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছিলেন ওই সময়ে তার পারিবারিক ট্র্যাজেডিও ঘটে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন বর্জন পর বিএনপি রাজনৈতিক ভাবে একটা চাপে পড়ে যায়। খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা। জিয়া অরফানেস্টার দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত 1 বছর ধরে তিনি কারাগারে। তার কারাবাস এতটা দীর্ঘ হবে সেটি অনেকেই ভাবেননি। দলের পক্ষ থেকে বলা হচ্ছে 73 বছর বয়সে খালেদা জিয়ার শরীরও ভালো যাচ্ছে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। বিএনপির একটি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে নানা রকম সমীকরণ করছে। তবে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে এখনই কোন উপসংহারে পৌঁছতে চান না সাংবাদিক মাহফুজুল্লাহ। 1975 সালের পর আওয়ামী লীগ আজকে বিএনপির তুলনায় কম বিপর্যস্ত ছিল না। বিএনপির দুজন নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান আজকে প্রকাশ্যে অনুপস্থিত। এছাড়া গত 8-10 বছরে বিএনপির মধ্যে কি কোনো ভাঙন হয়েছে? বিএনপি থেকে কি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ অন্য দলে চলে গেছে? কাছে আমি বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খুব শঙ্কিত নই, বলছিলেন মাহফুজুল্লাহ। তবে খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি এখন বেশ অনিশ্চয়তা রয়েছে বলে মনে করেন সাইদ ইফতেখার আহমেদ। যুক্তরাষ্ট্রে বসবাসরত এই শিক্ষক এই মুহূর্তে খালেদা জিয়ার খুব ভালো কোন রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, কারণ তাকে মুক্ত করার জন্য বিএনপির তরফ থেকে কোন কার্যকর রাজনৈতিক চাপ বা আন্দোলন দেখেনি মিস্টার আহমেদ। সাইদ ইফতেখার আহমেদ মনে করেন খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তার অনেকটাই নির্ভর করছে বিএনপির রাজনৈতিক দল হিসেবে সংগঠিত হয়ে সরকারের উপর কতটা চাপ তৈরি করতে পারবে তার উপর। খালেদা জিয়ার মুক্তির দাবিতে যদি বিএনপি কোন আন্দোলন গড়ে তুলতে না পারে সেক্ষেত্রে খালেদা জিয়ার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে উল্লেখ করেন মিস্টার আহমেদ। বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খালেদা জিয়ার রাজনৈতিক সফলতা এবং ভুলগুলোর মধ্যে কোন দিকটিকে আপনারা সবচেয়ে বেশি সামনে আনবেন বলে মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।